হ্যালো বন্ধুরা, সবাইকে খুঁটিনাটি এ টু জেড চ্যানেলে স্বাগত। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিউট কিউট বোতল। এই বোতলগুলো কিভাবে আমি সুন্দর করে সাজিয়েছি, কিভাবে বড় বোতল কেটে আমি এভাবে ছোট বোতল বানিয়েছি, আজকে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এখানে আপনাদের যে কোনো জিনিস রাখতে পারেন এবং এটা সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। আমার এখানে দুটো বোতল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একটা বড় এবং একটা ছোট। আমি বড়টি কেটেই এভাবে সুন্দর কিউট একটা ছোট বোতল বানাবো। চলুন তাহলে দেখে নেই। প্রথমে বোতলটি কাটার জন্য আমাদের একটা ছুরি লাগবে, এরকম কাটার হলেও হবে। আমার কাছে এই কাটারটা আছে, আমি এটা দিয়ে কেটে দেখাচ্ছি। এখানে যে স্টিকারটা আছে সেটা আমি তুলে ফেলবো এবং আমি একটা পেন্সিল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে দিব নিচের দিকে। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি, যাতে লাইনটা আঁকাবাঁকা না হয়ে যায়। এই দাগ অনুযায়ী আমি কাটার দিয়ে সুন্দর করে কেটে নিব। এখানে অনেক সাবধানের সাথে কাজ করতে হবে, কারণ এখানে যেহেতু ছুরি বা কাটার আছে, এটা দিয়ে আপনাদের হাতও কেটে যেতে পারে। তাই সাবধানের সাথে এই কাজটি করবেন। পিছনের অংশটুকু আমার কাটা শেষ, এরকম একটু সাইজের আমরা কেটে নিব এবং আমি এখন সামনের অংশটা কাটব। আপনারা যারা প্রথমে এই কাজটি করবেন অবশ্যই পেন্সিল দিয়ে দাগ টেনে নেবেন, নয়তো এটি আঁকাবাঁকাভাবে কেটে যাবে। আমার দুই পাশের অংশটি কাটা শেষ, এবার আমি জোড়া লাগিয়ে দিব। উপরের যে অংশটা আছে সেটা আমরা নিচের দিকে একটু ঠেলে দিব, তাহলে নিচের অংশের ভিতরে এটা সুন্দরভাবে বসে যাবে এবং ছোট সুন্দর কিউট একটা বোতল তৈরি হয়ে যাবে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে আরও সুন্দর সুন্দর যদি জিনিস রাখা যায় তাহলে এটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। আমি এরকম করে অনেক কয়টা কেটে নিয়েছি। আমার হাতের কাছে যা যা ছিল আমি তাই দিয়ে বোতলগুলো সুন্দর করে ডেকোরেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে ডেকোরেশন করতে পারেন। অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আমার খুঁটিনাটি এ টু জেড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।